আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই অ্যামেজিং এবং ইন্টারেস্টিং একটি ভিডিও। আজকের ভিডিওটি কী সম্পর্কে আপনারা তো এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝিয়ে গিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ফোনটি যেই মডেলের হোক না কেন, অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে। আপনার ফোনটি অ্যান্ড্রয়েড ফোন হলেই কিন্তু আপনি আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনি আপনার ফোনটিতে আইফোনের রূপ দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আপনার যে কোনো ধরনের যে কোনো মডেলের অ্যান্ড্রয়েড ফোন হোক না কেন, আপনি কিন্তু আপনার ফোনে আইফোনের মতো নিতে পারবেন। অর্থাৎ আপনার ফোনের সমস্ত ফিচারগুলো সম্পূর্ণ আইফোন করতে পারবেন, একেবারে আইফোনের মতো। তো এটি কিন্তু সত্যি খুবই অ্যামেজিং। তো কীভাবে করবেন আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক BD9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিতে হতেন পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথমে যেতে হবে আমাদের যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো অ্যাপ্লিকেশনটি কী এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো প্রথমে চলুন অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির ভিতরে আসার পরে প্রথমবারে ঠিক এমন ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি একটু প্রসেসিং নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে ঠিক এমনই ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট বলে একটা অপশন পাবেন। তো জাস্ট গেট স্টার্ট একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যালাও যে কয়েকবার চাইবে জাস্ট অ্যালাও করে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এইখানে আপনার ঠিক এমন ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে দেখুন এইখানে ওকে ইনেবল না বলে একটা অপশন আছে। তো বন্ধুরা এইখানে কিন্তু আপনি যদি আপনার নোটিফিকেশান বারটা এমনই রাখতে চান তাহলে এই যে অপশনটা এটি ইনেবল করে দিয়ে এখানে দেখুন ওকে ইনেবল নাওতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাকে একটি পারমিশন চাবে সেটিংস থেকে। তো পারমিশনটি দিয়ে আবার এইখানে দেখুন আরেকটি ইনেবল চাবে ওকে ইনেবল নাও, জাস্ট এখানে আবার ক্লিক করবেন। তো করার পরে এখানে কিন্তু অ্যাপসটির পারমিশন দিতে হবে। তো পারমিশন দিয়ে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এবারে কিন্তু এখানে দেখুন নিচে এখানে একটি অপশন একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, সেটি হলো আপনি যদি আপনার যে নিচে যে বাটন কয়টা আছে দেখতে পাচ্ছেন এই বাটনগুলো যদি রিমুভ করতে চান তাহলে এইখানটাতে ক্লিক করলে দেখুন রিমুভ হয়ে গেল এবং ফিচারটি ঠিক এমনই লাগবে, একেবারে আইফোনের মতো। তো আপনারা চাইলে কিন্তু এটি রিমুভ করতে পারবেন অথবা নাও রিমুভ করতে পারবেন। তো আমি আপাতত এটি রিমুভ করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রিমুভ করলে কিন্তু বিষয়টা খুবই আরও সুন্দর দেখাবে, একেবারে আইফোন মতো লাগবে। তো জাস্ট এবারে দেখুন নিচে গেট স্টার্ট একটি অপশন আছে, তো গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে বন্ধুরা একটু প্রসেসিং নেবে, একটু স্টার্টিংয়ে একটু সময় নেবে। দেখুন এখানে কিন্তু যে অপশনটি এখানে কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু সত্যি এখানে কয়েকবার টাচ করবেন আপনার ফোনটিতে, এখানে ক্রস করে দিবেন এবং দেখুন একেবারে সেম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সত্যি একদম একেবারেই আইফোনের মতো। এখানে কিন্তু দেখুন সবগুলো আইফোনের মতো এবং এখানে যে এই যে অপশনটা এটি কিন্তু আইফোনও থাকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার হোম বাটন বা নোটিফিকেশান ডিভাইস সবগুলো কিন্তু এখানে শো করবে, একেবারে আইফোনের মতো। আপনারা যারা আইফোন ইউজ করছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে একেবারে আইফোনের মতো। এবং নোটিফিকেশান বারটা দেখুন সেম আইফোনের মতো, সত্যি আপনারা যারা আপনার যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন হোক না কেন আপনারা কিন্তু সম্পূর্ণ আইফোনের মজা নিতে পারবেন। তো বন্ধুরা অ্যাপসটি কিন্তু সত্যি আমি আপনারা কিন্তু এখনই ডাউনলোড করে ফেলুন। তো আমি আপনাদের এবার দেখিয়ে দেবো অ্যাপসটি কী এবং কোথা থেকে ডাউনলোড করবেন। তো আপনারা একটু দেখে নিন ফিচারটা, একেবারে আইফোনের মতো, সত্যি সুন্দর লাগছে আমার কাছে, কিন্তু সত্যি মজার লাগছে, আপনাদের কাছে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা কোথা থেকে এবং কীভাবে এটি আপনারা ইনস্টল করবেন। তো তোমার কথা বলা, তো আমাদের যেতে হবে যে প্লে স্টোর, যে আমাদের অ্যাপ্লিকেশনটি তো সেই প্লে স্টোরের ভিতরে। তো আমি আপনাদের এখন প্লে স্টোরের ভিতরে যে আমি দেখিয়ে দেবো যে আপনারা কোথা থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো বন্ধুরা এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আমি আপনাদের এখন দেখিয়ে দিব। তো এর জন্য কিন্তু আপনাদের যেতে হবে প্লে স্টোরে। তো দেখুন এই যে প্লে স্টোরটি এখানে কিন্তু আমার আছে দেখতে পাচ্ছেন। তো প্লে স্টোরের ভিতরে চলে আসলাম, আসার পরে এখানে আপনাদের সার্চ অপশানে লিখতে হবে আইফোন লঞ্চার। আইফোন লঞ্চার লিখে সার্চ দিবেন, এখানে কিন্তু অনেকগুলোই লঞ্চার চলে আসবে। তো এখান থেকে সেকেন্ড যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ফোন 12 লঞ্চার বলে একটি লঞ্চার দেখতে পাচ্ছেন। তো এটি আপনাদের ইনস্টল করতে হবে, লোগোটি এবং নামটি ভালো করে খেয়াল করুন। তো এটি ইনস্টল করার পরেই কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে করবেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এটি কিন্তু সত্যি অ্যামেজিং। তো এখান থেকে কিন্তু আপনারা আবার যে কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সনে চলে যাবেন তো সেটিও কিন্তু এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করেই কিন্তু আপনারা আবার আপনাদের চাইলে আপনারা কিন্তু এখান থেকে আপনার যে অ্যান্ড্রয়েড যে অপশনটা আছে আপনারা কিন্তু সেখানে আবার চলে যেতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।